পোষ আছে বেথা আছে হবে হবে ই যায় দশক মন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা ইন্টারন্যাশনাল ইন্টারেশনাল সংসদ ধারার বিতর্ক প্রতিযোগিতা ইউসিপি পাবলিক পার্লামেন্টের যুক্তির আলোয় দেখি আমাদের আজকের প্রতিযোগিতায় আমাদের আজকের ছায় সংসদে যে বিষয় নিয়ে বিতর্কিকরা কথা বলবেন দৃষ্টি প্রতিবন্ধী বিতর্কিকরা বক্তব্য উপস্থাপন করবেন সেটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছাই পারে প্রতিবন্ধীদের ক্ষমতা নিশ্চিত করতে এই বিষয় নিয়ে দুটি পক্ষ যারা সরকারি দল হিসাবে এখানে বক্তব্য রাখবে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসাবে বক্তব্য রাখবে সরকারি শহীদ বুলবুল কলেজ সরকারি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নাজমুস সাকিব মাননীয় মন্ত্রী ছায়ামন্ত্রী মোহাম্মদ আমজাদ হোসেন মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য আল ইমরান অন্যদিকে বিরোধী দল সরকারি শহীদ বুলবুল কলেজের বক্তারা হল মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শিয়াবুদ্দিন ভূঁয়া মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন ডুর ইসলাম চৌধুরী তুই চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন ও সহযোগী অধ্যাপক শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছেন সাংবাদিক মাইনুল আলম বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফারিয়া হোসেন সম্পাদক এশিয়ান টেলিভিশন জনাব আবু মোহাম্মদ রইস প্রাক্তন সহযোগী অধ্যাপক পাবনা ক্যাডেট কলেজ এবং লেখক ও প্রতিবেদক দৈনিক প্রথম আলো এবং আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ শাহ আলম চৌধুরী সহযোগী অধ্যাপক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন আমরা আমাদের প্রধান অতিথি মোহাম্মদ শামসুল আরিফিনের বক্তব্য শুনবো একেবারে আমাদের আয়োজনের শেষে শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ একই সাথে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা নাজমুল সাকিবকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য রাখার জন্য মাননীয় সংসদ নেতা মাননীয় স্পিকার সকলের অবগতির জন্য জানাচ্ছি আজকের এই সায়া সংসদটি নবগঠিত একটি সায়া সংসদ মাননীয় স্পিকার আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী দেখতে পাই বাংলাদেশে এক কোটি সত্তর লক্ষ প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে মাননীয় স্পিকার এবং মাননীয় স্পিকার প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আশি শতাংশ মানুষ মানুষ স্পিকার নিম্ন আয়ের পরিবার থেকে আসা মাননীয় স্পিকার স্বাধীনতার সাতচল্লিশ বছর পেরিয়ে গেলেও মাননীয় স্পিকার প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ভীষণভাবে বিঘ্নিত হয়েছে মাননীয় স্পিকার তাই মাননীয় স্পিকার নতুন নবগঠিত সরকার আমরা দ্বিতীয় অধিবেশনে এসেই জনগুরুত্বপূর্ণ এই প্রস্তাবটি সংসদে উত্থাপন করতে চাচ্ছি মাননীয় স্পিকার যে রাজনৈতিক সদিচ্ছাই পারে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা এখানে রাজনৈতিক সদিচ্ছা বলতে বোঝাচ্ছি সরকারি বিরোধী দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সদিচ্ছাকে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা এখানে প্রতিবন্ধীর ক্ষমতায়ন বলতে বোঝাচ্ছি শারীরিক এবং মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক বলিষ্ঠ অংশগ্রহণ কে মানুষ স্পিকার মান স্পিকার আমরা দেখতে পাই যে রাষ্ট্রযন্ত্র কিভাবে পরিচালিত হয় রাষ্ট্রযন্ত্রের প্রধান স্টেক হোল্ডার কে মান স্পিকার সেটা দেখতে পাই যে রাজনৈতিক দল এবং সরকারি দল যারা রাজনীতি করেন তারাই প্রত্যক্ষ বুটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেন মান স্পিকার তাই মান স্পিকার আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামাজিক মহল থেকে বিভিন্ন প্রতিবন্ধীদের জন্য উচ্চারণ উঠলে মানুষ স্পিকার দিন বিড়ালের গলায় ঘন্টা পড়াবে কে মাননীয় স্পিকার সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা দেখতে পাই যে আমাদের প্রতিবন্ধীদের ক্ষমতায়নের ক্ষেত্রে অন্তরায় বিষয়গুলো কি কি মাননীয় স্পিকার সচেতনতার অভাব শিক্ষা এবং কর্মসংস্থানের একটুখানি আমরা অপেক্ষা করি মাননীয় বিরোধী নেতা একটা প্রশ্ন করবেন আপনি যে বললেন যে সদিচ্ছাই পারে আমি বলবো যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন কয়জন প্রতিবন্ধী ব্যক্তি রাজনৈতিক সম্পর্কে জানে আমাকে একটু বলে যাবেন

মানুষ স্পিকার আমাদের সেই সদিচ্ছাটা আছে বিধায় আমরা এই কথাগুলো বলছি মানুষ স্পিকার মাননীয় সংসদ নেতা একটু অপেক্ষা করুন দাঁড়িয়ে আপনি সম্পর্ক প্রশ্নটি করুন মাননীয় স্পিকার উনি যে সদিচ্ছার কথা বলছেন যদি এক যে বিষয়ে সদিচ্ছা মানে উনি দেখাচ্ছেন সেই বিষয়টাই যদি আমরা না জানি তাহলে সদিচ্ছা আসবে কোথা থেকে মানুষ স্পিকার আপনারা যদি সেই বিষয়টা সম্পর্কে না জানে সেটা আপনাদের অজ্ঞতা মানুষ স্পিকার সেই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই মানুষ স্পিকার মান স্পিকার আমি যে বিষয়টি বলতে চাচ্ছি মানুষ স্পিকার সচেতনতার অভাব শিক্ষা এবং কর্মসংস্থান আইনে যথাযথ বাস্তবায়ন নেই মানুষ স্পিকার অবকাঠামো নেই অর্থনৈতিক কর্মসংস্থানের সুযোগ নেই মানুষ স্পিকার অথবা মানুষ স্পিকার দুর্যোগকালীন অথবা চিকিৎসার ক্ষেত্রে বিশেষ প্রতিবন্ধীদের নিরাপত্তার বিষয়টি মানুষ স্পিকার যেটিতে আমরা দেখিয়ে যাব রাজনৈতিক সদিচ্ছাই পারে মানুষ স্পিকার প্রতিবন্ধীদের ক্ষমতায় নিশ্চিত করতে মানুষ স্পিকার মানুষ স্পিকার আমরা দেখতে পাই যে সচেতনতা যদি আমরা বলি যে সচেতনতার অভাব মানুষ স্পিকার সেটি তো রাজনৈতিকভাবেই সমাধান করা যায় রাজনৈতিক সদিচ্ছা দিয়ে সমাধান করা যায় মার স্পিকার মার স্পিকার সচেতনতা তৈরি করতে কি লাগে মার অর্থ লাগে এবং আমরা শেষ প্রশ্ন নেই যে প্রশ্নটি করুন माननीय সরকার দলের কাছে আমার প্রশ্ন যে আপনারা যে সদিচ্ছার বুলি উরাচ্ছেন তাহলে যদি আমরা কোনো ব্যক্তির কাছে যাই গিয়ে যদি বলে আমার এই কাজটা করতে হবে তার তারা কেন বলে যে আইনের বাধ্যবাধকতা আছে এখন তো সদিচ্ছার কথা তারা বলে না এটা একটু বলে যাবেন আচ্ছা আর আইনের বাস্তবায়নের জন্য কিন্তু আইন প্রণয়ন করেন কারা মার স্পিকার রাজনৈতিক ব্যক্তিবর্গ মানুষ স্পিকার আইনের বাস্তবায়ন তা আমাদেরকেই করতে হবে আমাদেরকেই সেই অসদ ইচ্ছা দেখাতে হবে মানুষ স্পিকার মানুষ স্পিকার ফ্রাংটেন ডি রুজবেট একথা বলেছিলেন মানুষ স্পিকার যে কোনো জাতি কতটা সভ্য সেটা নির্ভর করে সেই জাতি তাদের প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কীরূপ আচরণ করে সেইটার উপর মানুষ স্পিকার আমরা আমরা মানুষ স্পিকার নতুন সরকার হিসেবে দ্বিতীয় অধিবেশনে সেই সভ্য জাতিটি হতে চাই মানুষ স্পিকার মানুষ স্পিকার যখন আমি আজকে আপনার সায় সংসদে আসতে পারবো কি পারব না বিশ্ববিদ্যালয় থেকে দুদুল্যমান অবস্থায় থাকতে হয় মানুষ স্পিকার যখন আমার কর্মসংস্থানের বিষয়টি নিয়ে চিন্তা করতে হয় মানুষ স্পিকার যখন আমার শিক্ষা উপকরণের জন্য আমার শিক্ষা পদ্ধতিটি বাধাগ্রস্ত হয় মানুষ স্পিকার তখন আমার রাজনৈতিক সদিচ্ছা ছাড়া অন্য কোনো কিছুই মানুষ স্পিকার ক্ষমতায় নিশ্চিত করতে পারে না মানুষ স্পিকার বাংলাদেশের সাথে যদি আমরা প্রতিবন্ধী বান্ধব দেশগুলোর শীর্ষস্থানীয় দেশের তুলনা করি সেখানে দেখতে পাবো যে সেই দেশগুলোতে রাজনৈতিক সদিচ্ছার জন্য অবকাঠামো শিক্ষা থেকে চিকিৎসা ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য সেই পরিস্থিতিটি সৃষ্টি করেছে রাজনৈতিক বক্তৃবর্গ মানুষ স্পিকার বাংলাদেশে সেটার অনুপস্থিত রয়েছে মানুষ তাই মানুষ স্পিকার আমরা বলতে চাই সেই দৃঢ় উচ্চারণ মানুষ স্পিকার উইশাল উইশ ওভারকাম সেই ওভারকাম করার জন্য আমাদের দরকার হচ্ছে মাননীয় স্পিকার রাজনৈতিক সদিচ্ছা আমার সরকারের সেই সদিচ্ছা রয়েছে আমার পরবর্তী সংসদরা সেই বিষয়গুলো আরও বিস্তৃত করে যাব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তিনি এসে বললেন যে এটি একটি নতুন সরকার নবগঠিত সরকার দ্বিতীয় অধিবেশনে এসেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিবন্ধীদের ক্ষমতাও নিশ্চিত করতে হবে রুজবেল্টে উদাহরণ দিয়ে বলেছেন যে জাতি যত সভ্য প্রমাণ করতে পারবে সে জাতিকে ততটাই বেশি প্রমাণ করতে হবে তারা আজকে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের প্রতি মানবিক আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা নাজমুস সাকিবকে আমরা যে প্রতিযোগিতা দেখতে পাচ্ছি এটি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই দেশের প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা এবার আহ্বান করছি আমাদের আজকের এই প্রতিযোগিতার মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ শিয়াবুদ্দিন ভূঁয়াকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য মানে স্পিকার আজকে যেই হাস্যরসাত্মক একটি প্রস্তাব ওনারা এখানে উত্থাপন করেছে সেটি কি কেবলমাত্র রাজনৈতিক সদিচ্ছাই নাকি পারে দৃষ্টি বা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতা নিশ্চিত করতে আজকে আমি বুঝিয়ে যাব যে সদিচ্ছা ছাড়াও আর অন্যান্য বিষয় দরকার মানুষ স্পিকার পরিবার যদি সচেতন না হয় সমাজ যদি সচেতন না হয় রাষ্ট্র যদি সচেতন না হয় তাহলে মানুষ স্পিকার তারা কোন সচেতনতার কোন সদিচ্ছার বলে তারা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ক্ষমতা নিশ্চিত করবে আমার প্রশ্ন মানুষ স্পিকার মানুষ স্পিকার যদি পরিবার সচেতন হয় তাহলে পারিবারিক মর্যাদা পাবে সমাজ যদি হয় সচেতন তাহলে কেবল হবে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন মানুষ স্পিকার যদি রাষ্ট্র সচেতন হয় তাহলে মানুষ স্পিকার রাষ্ট্রের দ্বারা বুঝতে পারবে যে প্রতিবন্ধী ব্যক্তিদের কি কি সুযোগ সুবিধা দরকার তারপরে এনে মানুষ স্পিকার উনি বলবে সদিচ্ছার দরকার মানুষ স্পিকার ওনারা প্রতিবন্ধী কল্যাণ আইন দুহাজার এক করে গিয়েছিলেন মানুষ স্পিকার এই কল্যাণ আইন করে তিনি তিনারা অনেক দিন বসে মনে স্পিকার তারপরে মানুষ স্পিকার আমার আমাকে যদি বলা হয় যে তারপরে তার কি করছে দুই সালে সেই আইনটাকে একটু ডিজিটালাইজড করে নাম করেছে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন দুই সেই নামের মধ্যে তারা রেখেছে মানুষ স্পিকার কাজের করে শুধু কেতাবি রেখেছে গোয়ালে তাদের কোনো খবরই নেই মানুষ স্পিকার

মানুষ তারাই কিন্তু প্রথম মানুষ আজকে যে সরকার নবগঠিত বলছে নতুন নতুন সরকারের কথা বলছে তারাই কিন্তু দুই হাজার চোদ্দ সালে সেই প্রতিবোধী যেই অধিদপ্তর সেটা ঘোষণা দিয়েছে কিন্তু তারা নতুন ক্ষমতায় আসছে তারা দুই সালে করে নাই মানুষ মানুষ স্পিকার ওনারা উনিশশো 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 চোদ্দো সালে যে ঘোষণাটা দিয়েছে ওনারা উনিশশো ছিয়ানব্বই সালেও ক্ষমতা এসেছিল তখন উনিশশো ছিয়াশি ছিয়ানব্বই সালে এসেই কিন্তু তারা প্রতিবন্ধী কল্যাণ আইন করেছে তাহলে এতদিন তাদের সদিচ্ছা কোথায় ছিল যখন সদিচ্ছা বলে আইন করেছে আইনের বাস্তবায়ন কেন তারা করে না সেটা আজকে বলে যাবেন মানুষ এরপর আমি আসছি নৈতিকতা মূল্যবোধ মানুষ স্পিকার আপনারা আমার মধ্যে যদি নৈতিকতা মূল্যবোধ জাগ্রত না হয় তাহলে সদিচ্ছার জাগ্রত হবে কি করে মানুষ একটু বলে যাবেন মানুষ আব আজকে মানুষ্পিকার নৈতিকতা বা মূল্যবোধের বড়ই অভাব মানুষ স্পিকার মানুষ তাই তো সমাজে আজকে অনেক অনেক অঘটন ঘটে যাচ্ছে মানুষ প্রতিবন্ধী ব্যক্তিরা হচ্ছে অবহেলিত মানুষ স্পিকার মানুষ স্পিকার এরপর আমি একটু ধারণা দিচ্ছি মানসম্মত শিক্ষার উপর মানুষ স্পিকার মানসম্মত শিক্ষা বলতে আমি সেটাকে বুঝিয়েছি যে শিক্ষা শিক্ষার শিক্ষায় শিক্ষিত হয়ে এই এই দেশ এই দেশের নাগরিকরা সুনার নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে মানুষ স্পিকার যেমন শিক্ষা দি যেমন শিক্ষা পেয়েছে হাসান আহমেদ চৌধুরী কিরণ সাদের মতো যেমন শিক্ষা পেয়েছে এই সুযোগ্য বিচার মন্ডলী যেমন যেমন শিক্ষা পেয়েছে আজকের মহান আজকে সম্মানিত প্রধান অতিথিগণ সেই সব শিক্ষা যেই শিক্ষা পেয়ে তারা দেশের কল্যাণ করছে করছে দেশের উপকার সরকার আপনার কি মনে হয় না এই শিক্ষার আগে দরকার মানুষ আজকে অর্থনৈতিক যেই একটা নাজুক অবস্থা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে মানুষ অন্য অন্য সব ভাতা হাজার হাজার টাকা এক লাফে বেড়ে যায় কিন্তু আমার প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা মাত্র সাতশো টাকা মানুষ স্পিকার আমরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হই তাহলে মানুষের প্রতি যে শিক্ষাগুলো সেই শিক্ষাগুলো কীভাবে আমরা পূরণ করবো মানুষ স্পিকার এখান থেকে আমি ডিবেট ফর ডেমোক্রেসিতে কথা বলতে আছি সেখানেও কিন্তু আমার অর্থের দরকার পড়ছে মানুষ স্পিকার সদিচ্ছার দরকার পড়ছে না আমি আজকে যদি রিক্সা রিক্সাওয়ালাকে গিয়ে বলি ভাই আমি আমার কাছে রাজনৈতিক সদিচ্ছা আছে আমাকে একটু যাত্রা বাড়ি নিয়ে যান রিক্সাওয়ালা বলে তুই বসে থাকো মানুষ স্পিকার তাই আমাদের আগে মাননীয় সরকার আপনার কি মনে হয় না অর্থনৈতিক স্বাবলম্বিতার দরকার একটু বলে যাবো মাননীয় স্পিকার আমি বলে যাবো তাদের 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 যে আরেকটা বিষয় যে কর্মসংস্থান ব্যবস্থা মানুষিকার কর্মসংস্থান তারা এত একটা নাজুক করে রেখেছে মানুষিকার এই কয়েকদিন পরবারে একজন দুইজনকে চাকরি দিয়ে তারা কি বোঝাতে চাইছে আমি সেটাই বুঝতে পারছি না তাদের কি রাজনৈতিক স্বার্থ আছে মানুষিকার তাদেরকে বলেন যে ওনারা যে স্বচেতনার কথা বলেছে একটা পরিবারকে কোন এমপি কোন মন্ত্রী গিয়ে বলেছে আপনার ছেলেকে আপনার মেয়েকে স্কুলে পাঠার একটা বলে যাবেন মানুষিকার এই সদিচ্ছার সুরিতে কেটে টুকরো টুকরো হয়ে যায় স্পিকার তাই আমি বলবো আজকের এই অবাস্তবল্পনী অযৌক্তিক এই হাসির হাতিশ হাসি তামাশার প্রস্তাব যেন কোনো মতে এই সংসারে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আজকে আমরা দেখলাম যে সরকারকে একেবারেই প্রেশার সৃষ্টি করার চেষ্টা করছে বলছে নবগঠিত সরকার বলে বলে রক্ষা পাওয়া যাবে না ভাতা মাত্র সাতশো টাকা আমি এখান থেকে যাত্রা বাড়ি যাব আমি রাজনৈতিক সচেতনতার কথা বললে রিক্সাওয়ালাকে আমাকে নিয়ে যাবে প্রশ্ন ছুড়ে দিয়েছে দেখা যাক আজকের এই ছায়া সংসদে আমাদের সরকার এবং বিরোধী দল কীভাবে প্রতিবন্ধীদের উন্নয়ন কল্পে তাদের বক্তব্যগুলো উপস্থাপন করে এবং সে কারণে এবার আবারও আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আফজান হোসেনকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য আমার ক্ষমতায়ন আমার অধিকার নয় কক করুণা শিক্ষা শেষের কাজের দাবি অন্য লিখতে চাই না ধন্যবাদ মাননীয় স্পিকার এই নবগঠিত সংসদের সুযোগ প্রজন্ন জন্য মাননীয় স্পিকার বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছে যে মানে তালগাছ আমার মাননীয় স্পিকার কেননা তারা যেটা বললেন তারা তাদের কথা মনে তার প্রস্তাবটি বুঝতে পারেননি কেননা এই যে বলছেন রাজনৈতিক সদিচ্ছা জায়গাটি এই যে বাজের বাড়ানোর কথা বলছেন এই বাদের বাড়াতে হলে আইন আইন আনতে হবে এবং সংসদ থেকে এই বাজেটটি পাশ হবে এবং সেটি রাজনৈতিক ছাড়া অন্য কিছু দ্বারা অন্য কিছু দ্বারা মাননীয় স্পিকার এই বাজেটের জায়গাটি পাশ করা সম্ভব না এবং প্রতিবন্ধী ভাতার জায়গাটি বাড়বে সম্ভব মাননীয় তার ফলে তারা এই জায়গাটি বুঝতে পারছেন না যে কিভাবে রাজনৈতিক সহায়তার ফলে বা মানে মানুষ প্রতিবন্ধী ব্যক্তিদের বা প্রতিবন্ধী মানুষের ক্ষমতা নিশ্চিত করা সম্ভব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দেখতে পাবেন যে আজকে শিক্ষা এবং কর্মসংস্থানের জায়গাগুলিতে সুষ্ঠু পরিবেশ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ না হওয়ার ফলেই আজকে প্রতিবন্ধী মানুষের ক্ষমতা নিশ্চিত হয়নি কিন্তু সেই জায়গাটি বাস্তবায়ন করতে হলে মাননীয় স্পিকার রাজনৈতিক সদিচ্ছার ফলশ্রুতি হয়ে আইন করতে হবে এবং আইনের বাস্তবায়ন করতে হবে সেই জন্যে এই বিষয়টিকে উপলব্ধি করেই আজকে আমাদের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নব সংসদের দ্বিতীয় অধিবেশনে এসেই দ্বিতীয় অধিবেশনে এসে মাননীয় স্পিকার প্রতিবন্ধী মানুষের এই বিষয়টিকে উপলব্ধি করে এই প্রস্তাবটি এনেছেন যেন পরবর্তী কোনো সময়ে যেন পরবর্তী কোনো সময়ে প্রতিবন্ধীর ক্ষমতায়নের জায়গাটিতে শুধুমাত্র ধুম্র জাল সৃষ্টি না আর আগের সংসদগুলোতে মাননীয় স্পিকার সেই ধুম্র সৃষ্টি করা হয়েছে বলে এই বিরোধী দল আজকে এই আইন করা হয়েছে এই কারণে সেই কারণে এই করে তুলতে পারছে কেননা রাজনৈতিক সহিংসতা ছিল না

স্পিকার পুরো বিষয়টি পুরো হাস্যজনক কারণ ওই ব্যাংকের জন্য যে সিদ্ধান্ত আইন এবং যে অর্ডার থাকতে হয় সেটা রাজনৈতিক সিদ্ধান্তের ফলে বাস হয় স্পিকার দেখতে পাবেন যে কর্মসংস জায়গাটি একজন শিক্ষিত সচেতন বাবা মা তার প্রতিবন্ধী সন্তানকে ঘরে আটকে রাখে যখন প্রশ্ন করি তাকে ঘরে আটকে রেখেছেন কেন তাকে স্কুলে পাঠান তাকে পড়াশোনা করার তখন তার কথা শুনে আমাকে অবগত সে বলে তাকে পড়াশোনা করি কি করতে হবে তার তো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আছে সরকার বা আইন করেছে কি তার কর্মসংস্থান জন্য মানুষ বেকার হ্যাঁ এই জায়গা থেকে দেখতে পাই যে আজকে দু হাজার স্বাধীনতা সাতচল্লিশ বছর পরে ছত্রিশটি বেশি আছে বাহাত্তর হাজার শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি করা হলেও সেখানে নামমাত্র টোকেন মূল্য স্বরূপ প্রতিবন্ধী মানুষ সাত থেকে দশজন করা হয়েছে হ্যাঁ মানুষ বেকার সেখানে নিয়োগের একশো ভাগের পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে মানে মেধা থেকে আর সেই পঞ্চান্ন ভাগ কোটার মধ্যে দেখতে পাই যে পুরোটাই হচ্ছে ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা দশ পার্সেন্ট নারী দশ পার্সেন্ট জেলা এবং দশ পার্সেন্ট উপজাতি সেখানে প্রতিবন্ধী কোটা কিন্তু কোনোভাবেই আইনের মাধ্যমে বাস্তবায়ন করা হয়নি বা একটা একটা কথা বলা হলেও সেটা ছাড়া কিছু হয়নি সেই জায়গাতে আইনের বাস্তবায়ন করতে হলে এবং সেই কোটা ব্যবস্থাটি বহাল করতে হলে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোন জায়গাটিকে আনবে সেটা প্রশ্ন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যেটা হচ্ছে যে আজকে যখন এই সংসদে দাঁড়িয়ে কথা বলছি তখন একটা বিষয় বলতে হয় যে যদি আমাদের এই সমাজের দারিদ্রতা বিমোচন করতে হয় যদি ভৌত ও অভৌত অবকাঠামো প্রতিবন্ধী বান্ধব করতে হয় এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুষ্ঠু পরিবেশ ও প্রজ্ঞাপন যখন গেজেট নির্ধারণ করতে হয় তথাপি আইনের আইন প্রয়োগ এবং বাস্তবায়ন যদি করতে হয় সব কিছুর আগে রাজনৈতিক সদিচ্ছার বশবর্তী হয়ে সেই নীতি নির্ধারণ করতে হবে সে আইন পাস করতে হবে সে আইন বাস্তবায়ন করতে হবে মানুষ স্পিকার তার ফলেই প্রতিবন্ধী মানুষের ক্ষমতা নিশ্চিত করা সম্পদ মাননীয় স্পিকার গোসল করিব সাঁতার কাটিব বেনি ভিজাইব না সব শুনিব সব মানে সব জানিব কিছুই মানিব না এই অব মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিরোধী দলের কাছে আমার আহ্বান যে এই ধরনের না মানের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আপনারাও আসুন প্রতিবন্ধী মানুষের ক্ষমতা নিশ্চিত করার জন্য রাজনৈতিক সদিচ্ছায় বহাল হয়ে আমরা তাদের আমাদের কল্যাণে এগিয়ে আসি মাননীয় ধন্যবাদ সবাই মাননীয় মন্ত্রী তিনি তার বক্তব্যের মধ্যে একেবারে সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কর্মকাণ্ডগুলি এবং সদিচ্ছার কথা ব্যক্ত করে গেলেন বললেন যে আজকে তিনি প্রতিবন্ধী হয়ে এখানে প্রতিনিধিত্ব করছেন এবং বললেন যে আপনারা যারা আজকে বিরোধীরা রয়েছেন তারাও আমাদের সাথে আসেন এসে আমরা সকলে মিলে রাজনৈতিক সদিচ্ছাকে একত্রিত করে তা না হলে আমরা কোনোভাবেই সর্বক্ষেত্রে আইন প্রণয়ন আইনের বাস্তবায়ন বাজেট বৃদ্ধি থেকে আরম্ভ করে শিক্ষায় দীক্ষায় উপকরণে সব কিছুতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে এবং নবগঠিত সরকার এই কারণের জন্য এটাকে প্রায়োরিটি দিয়ে তারা মনে করছে যে রাজনৈতিক ক্ষমতায়নই পারে প্রতিবন্ধীদের

সেই আজকে পূরণ হচ্ছে নাচে মানুষ স্পিকার দেখা যাচ্ছে তেত্রিশ লক্ষ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ স্পিকার টুঙ্গি এবং কমলাপুরে হাজারো দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন পড়ে আছে মানুষ স্পিকার তারা কেন মানুষ স্পিকার পড়ালেখার সুযোগ পাচ্ছে না মানুষ স্পিকার এটি কি রাজনৈতিক সদিচ্ছার অভাব মানুষ স্পিকার এটা একমাত্র সচেতন অভাব মাননীয় স্পিকার মানুষ স্পিকার এবার আসি আমি শিক্ষাক্ষেত্রের মানুষ স্পিকার মানুষ স্পিকার যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং স্পিকার একজন নারী বিরোধী দলীয় উপনেতা এবং নেতা একজন নারী মানুষ স্পিকার সেই দেশে কেন আমার দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী বোনেরা মানুষ স্পিকার চৌষট্টি জেলার মধ্যে মানুষকে পাঁচটি জায়গায় মাত্র প্রাথমিক বিদ্যালয় রয়েছে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়গুলো পড়ালেখার সুযোগ নেই মানুষ এটি কোন রাজনৈতিক ছদিচ্ছে মানুষ স্পিকার মানুষ স্পিকার বলা হয় বাংলাদেশ নারী ক্ষমতায়নে বিশ্বাসী মাননীয় স্পিকার মন্ত্রী মাননীয় স্পিকার বাংলাদেশ নাকি নারীর ক্ষমতা ক্ষমতায়নে বিশ্বাসী মাননীয় স্পিকার জন্য নেপালিগণ বলে গেছেন তোমরা আমাদেরকে শিক্ষিত মাধ্যমে তোমাদেরকে শিক্ষিত জাতি দেব মাননীয় স্পিকার এই বৃহত্তর প্রতিবন্ধী বন্ধের যদি মাননীয় আমরা শিক্ষা অন্তর্ভুক্তি না করতে পারি মাননীয় স্পিকার তাহলে তাদের কোন অপরাধ মাননীয় স্পিকার তারা শিক্ষিত মা হতে পারবে না মাননীয় স্পিকার এটা কোন দান যদি ছি ছি মাননীয় স্পিকার প্রশ্ন নাই এটা প্রশ্ন নাই প্রশ্নই করুন মাননীয় স্পিকার তিনি বলেছেন সামোনীত শিক্ষা কার্যক্রমের কথা তো সেখানে যে আসন সংখ্যা সীমিত এবং নারীদের মেয়েদের জন্য যথাযথ ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা নেই এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কোন সচেতনতায় উনি পারবেন সেটা বাস্তবায়ন করতে স্পষ্টভাবে বলে যাবেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই সাতচল্লিশ বছর পর তারা রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এসেছে মানুষ স্পিকার এটি একটি ভ্রান্তকর মানুষ স্পিকার মানুষ স্পিকার আমার বিরোধী দলই মনে হচ্ছে অমনোযোগী হয়ে বসে আছে মানুষ স্পিকার আমার বক্তব্য শুনলে তারা অবশ্য উত্তরটি পেয়ে যাবেন মানুষ স্পিকার এবার আমরা আসি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে মানুষ স্পিকার দেড় কোটি প্রতিবন্ধী এই দেশে মানুষ স্পিকার মাত্র আট লক্ষ প্রতিবন্ধী মাত্র প্রতিবন্ধী ভাতা পাচ্ছে মানুষ স্পিকার এটি কোন রাজনৈতিক সদিচ্ছে মানুষ স্পিকার মানুষ স্পিকার যেখানে এই এই বাজারে সত্তর টাকা কেজি চাউলের মূল্য মানুষ স্পিকার সেখানে মাত্র সাতশো টাকা প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় মানুষ স্পিকার রাজনৈতিক সদিচ্ছে মানুষ স্পিকার よし<拍> <laughs> মানুষ স্পিকার এরপরে উনিশশো উনিশশো ছিয়াত্তর সালে মানুষ স্পিকার টুঙ্গি সিআরসি পি এইচে প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং প্রশিক্ষণ কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠিত করে মানুষ স্পিকার সেখানে ছয় মাস অন্তর অন্তর সেখানে প্রশিক্ষণ দেওয়ার পর যাতে সমাজে তারা প্রতিষ্ঠিত হয় সেই জন্য চার হাজার টাকা বরাদ্দ ছিল মানুষ স্পিকার আজ দু হাজার আঠারো সাল এই আঠারো সালে চার হাজার টাকায় কি হয় মানুষ স্পিকার কোন সাথে মানুষ স্পিকার মানুষ স্পিকার এবার আসি আইনের বাস্তবায়ন নিয়ে মানুষ স্পিকার আমার খুব কষ্ট হয় মানুষ স্পিকার আমি সেই পাবনার সেই দৃষ্টিপতি বন্ধের কথা যদি বলি মানুষ স্পিকার তাকে বিয়ে দেওয়া হয় মানুষ স্পিকার 3টি সিএনজি যৌতুক দিয়ে মানুষ স্পিকার তার হাজবেন্ড কিছুদিন পর তিনটি সেনজি বিক্রি করে দিয়ে তাকে বাড়ি থেকে বেদর পিটিয়ে তাকে বের করে দেওয়া হয় মানুষ স্পিকার প্রতিবন্ধী 2013 সালে যে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইনে সেখানে উল্লেখিত আছে মানুষ স্পিকার উপজেলা মেয়র সে থাকবে প্রতিবন্ধী কল্যাণের সভাপতি মানুষ স্পিকার তার কাছে যখন বিচার চাইতে দাও হলো তিনি বলে কি খুব হাসি লাগে মানুষ স্পিকার যে এই বিচারটা চাইতে হলে চা খাওয়ার কিছু টাকা দিতে হবে মানুষ স্পিকার যখন এক পার্সেন্ট অঘোষিত কোঠা রয়েছে মানুষ স্পিকার এটি বলা হয় এরকম যে আপনার বাসায় দাওয়াত দিলেন যদি খাবারের অবশিষ্ট অংশ বেঁচে থাকে তাহলে তাদেরকে খাবার দিন এরকম এক পার্সেন্ট কোটা দিয়ে মানুষ স্পিকার আটত্রিশটা বিশে আছে গেছে মাত্র পাঁচজনকে নিয়োগ দিয়েছে মানুষ স্পিকার এটি কোন রাজনৈতিক ছ দিচ্ছে মানুষ স্পিকার মানুষ স্পিকার যেখানে রেলে রঞ্চে এবং বাসে মানুষ স্পিকার একজন প্রতিবন্ধী উঠতে পারেন একজন হুইল চেয়ার পার্সন ট্রেনে তার তার আসন্ন মানুষ স্পিকার এবং সম্প্রতি মানুষ স্পিকার ঢাকা শহরে যে ফ্লাইওভারগুলো করা হচ্ছে

মানুষ স্পিকার তাই আমার কথা বলি একবার লক্ষ্য মানুষ স্পিকার পৃথিবীতে একবারই এসেছি আর একবারই শেষ আমার জন্য যথেষ্ট হয়নি মানুষ স্পিকার আমার গর্বে ধারণ করে মাকে আমি মানুষ স্পিকার আমি চোখে দেখতে পাইনি মানুষ স্পিকার আমার কিচ্ছু হয় না আমার মাকে আমি বার্ধক্য উপনীত হওয়ার পর আমি তার দায় ভার আমার কাঁধে নিবো মানুষ স্পিকার দেশে যদি মানবিক মূল্যবোধের যদি না এগিয়ে যায় আমি যদি চাকরি না পাই আমার বাবা মার দায়িত্ব আমি কি পাবেন মানুষ স্পিকার এই ব্যাখ্যা তারা কি যায় মানুষ স্পিকার তাই আমি মানুষ স্পিকার এই সংসদে দূর দাবি জানাবো মানুষ স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে ভ্রান্তকর যে প্রস্তাবটি এটি জানি এই পার্লামেন্টে কোনো ক্রমে গৃহীত না হয় তার জোর দাবি জানি আমার বক্তব্য শেষ করছি মানুষ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে মানুষ ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতা তার বক্তব্য হিসেবে তার মাকে দেখতে খুব ইচ্ছে করে কিন্তু সে দেখতে পায় না সে যদি দেখতে পেত তাহলে তার মার দায়িত্বভার সে কাঁধে নিতে পারতো কিন্তু আজকে যদি সমাজ রাষ্ট্র সরকার তাদের যদি কোনোভাবে সহযোগিতা না করে তাহলে তো কোনোভাবেই সে উপার্জন করতে পারবে না পিতা মাতা মা বাবা ভাই বোনের দায়িত্ব নিতে পারবে না সে দাবি করেছে যে মাত্র আট লক্ষ লোক ভাতা পাচ্ছে এর আওতা কেন বাড়ানো হচ্ছে সাতশো টাকা ভাতা এই টাকা দিয়ে কি সম্ভব আজকে এই যারা ভুক্তভোগী রয়েছে যারা আজকের প্রতিবন্ধী রয়েছে তাদেরকে এই পরিবার চালানো তাদের পক্ষে কি সম্ভব কিনা প্রশ্ন করেছে উদাহরণ দিয়ে বলেছে যে একজন মেয়ের প্রতিবন্ধী মেয়ের বিয়ে হয়েছিল তিনটি সিএনজি দিয়ে কিন্তু সে বিয়ের পরে সিএনজিটা বিক্রি করে স্বামী পালিয়ে গেছে এই হচ্ছে গিয়ে প্রতিদ্বন্দ্বীদের দুর্দশার কথা আমি জানি না এই প্রতিবন্ধীদের দুর্দশা থেকে আমরা কিভাবে তাদেরকে সুরক্ষা করতে পারবো শুনছি আমরা আমাদের আজকের এই ছায়া সংসদে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা যুক্তির আলোয় দেখি বক্তাদের বক্তব্য এবার আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের আল ইমরানের কাছ থেকে তার বক্তব্য যদি চাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ধন্যবাদ মাননীয় স্পিকার মহিল প্রদানের জন্য মাননীয় স্পিকার আজকে প্রধানমন্ত্রী শুরুতেই এসে বলে গেছেন এটি একটি নবগঠিত সংসদ মাত্র দ্বিতীয় অধিবেশনে যেহেতু পূর্বের কোনো সরকার এই ধরনের প্রস্তাব গ্রহণ করেনি সেজন্য আজকে আমরা প্রতিবন্ধী বান্ধব এমন একটি প্রস্তাব গ্রহণ করতেছি অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছায় পারে প্রতিবন্ধীদের ক্ষমতায় নিশ্চিত করতে সেই জায়গায় মাননীয় স্পিকার আজকে বিরোধী দল কিভাবে ব্যর্থ হয়েছে তারা আজকে আমাদের সংজ্ঞায়নটি বোঝেনি অপর তারা আজকে শুধু তাদের বিরোধিতার কথা বলেছে আমরা কখনো উনিশশো সালে অথবা দু সালে ক্ষমতায় আসেনি মাত্র মানুষ আমরা একটি নবগঠিত সংসদ

পাতা মাত্র 700 টাকা অন্যান্য অন্যান্য মানুষের ক্ষেত্রে 700 টাকা না কিন্তু অনেক বেশি হাজার হাজার টাকা কেন মানুষের আমরা সেই কথা বলতে যাচ্ছি কেন না এই বাজেট সরকার ইতিপূর্বে ঘোষণা করেনি অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা পোষণ করেনি সেই কারণে মানুষ আজকে সেই 700 টাকা 700 টাকাই থেকে গেছে মানুষের আজকে যদি আমরা দেখি প্রতিবন্দের মাসিক মাসিক ভাতার বাজেট মানুষের 55 কোটি টাকা এই ক্ষেত্রে প্রতিবন্দের পরিমাণ মানুষের 1 কোটি 70 লাখ লোক 1 কোটি 70 লাখ মানুষের সেই ক্ষেত্রে দেখবেন মানুষের এক জনের ভাগে এক টাকা করে পড়ে মানুষের এই 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 অবস্থা কেন হলো আজকে প্রতিমন্ত্রী এরকম দুর্দশা কেন প্রশ্ন রইল মানুষের একমাত্র রাজনৈতিক সদিচ্ছা ছিল না বলে আজকে নীতি নির্ধারণী পর্যায়ে বাজেট প্রণয়ন থেকে শুরু করে প্রতিমন্ত্রী একীভূত একীভূত ব্যবস্থা ছিল না বলে নেতৃত্ব ছিল না বলে আজকে মাননীয় স্পিকার প্রতিমন্ত্রীরা তাদের ক্ষমতায়নের ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়ছে মানুষ স্পিকার আজকে আমরা একটু বাইরের বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন মানুষ স্পিকার চীনে বেজিং বেইজিং ট্রেটি হয়েছে এবং মানুষ স্পিকার পাবন ইউদিনের মধ্যে একটি দেশে প্রতিবন্ধী ও দুর্যোগ মন্ত্রণালয় হয়েছে মানুষ শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা ছিল বলে আজকে মানুষ স্পিকার বাংলাদেশের বুকে কোনো রাজনৈতিক সদিচ্ছা নেই বলে মানুষ স্পিকার প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধীদের জন্য দুর্যোগ পূর্ব অবস্থায় এবং দুর্যোগ পরবর্তী অবস্থায় তাদের জন্য কীরকম ব্যবস্থা করা হবে সেটার কোন নিশ্চয়তা দিতে পারেন মানুষকার যদি আজকে রাজনৈতিক সদিচ্ছা থাকতো তাহলে মানুষকার প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুর্যোগ পরবর্তী এবং দুর্যোগ পূর্ববর্তী অবস্থায় তাদের কীরকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার অত্পর তাদের জন্য মানুষ কীরকম পুনর্বাসন দরকার অবশ্যই মানুষের লক্ষ্য করুন মানুষের লক্ষ্য করুন আজকে আমরা আইনের কথা বলছি তারা আইনের কথা বলছে মানুষকে আইন বাস্তবায়ন হচ্ছে না কেন বাস্তবায়ন হচ্ছে না প্রশ্ন রইল একমাত্র কারণ মানুষ যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে যারা আইন প্রণয়ন করতেছে যারা আইন বাস্তবায়ন করবে তারা মানুষকে আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব তারাই মানুষকে আজকে সেই সদিচ্ছা পোষণ করছে না বলে আজকে আইন প্রণয়ন হচ্ছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না মানুষকে মানুষ প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ আইন 2013। তেরো সার্বজনীন প্রতিবيند অধিকার সংগ্রহক আইন 34 দারে বলা আছে দুই উপধারার মধ্যে আজকে গণস্থাপনার ক্ষেত্রে প্রবেশ প্রবেশগমতার অধিকার কিন্তু সেখানে কোনো যদি কেউ যদি আজকে সেই আইন ভঙ্গ করে সেখানে কোনো শাস্ত্রীয় বিধান না অনুসকার আজকে দেখুন মানুষকার 33 দারার মধ্যে আছে যদি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পুনদরনের বৈষম্য করা যাবেনা যদি কেউ বৈষম্য করি থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট আবেদন করতে পারিবে, কিন্তু শাস্তি কি হবে সেটা বলা নাই মানুষকার আজকে সেই কারণে যদি আজকে রাজনৈতিক দলগুলো তাদের সদিচ্ছা পোষণ করতো আইন বাস্তবায়ন এবং আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের সদিচ্ছা থাকতো মানুষ বিহার বিধানগুলো দেখিয়ে যেত মানুষ অবশ্যই অবশ্যই মানুষ বিহার প্রতিবন্ধীর ক্ষমতায়ন নিশ্চিত হতো মানুষ সর্বোপরি আজকে যদি সংসদে আমরা আমরা মানুষ সবাই জানি চুলকানি যার সেই বুঝতে পারে মলমটা কোথায় লাগাতে হবে আজকে মানুষ বিহার নীতি নির্ধারণী পর্যায়ে থেকে শুরু করে আমরা জানি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে নারীদের জন্য পঞ্চাশটি সংরক্ষিত আসন আছে সংসদে এবং মানুষ বিহার মানুষ বিহার দশ দেখুন আজকে উপজাতি অতি باش জন্য সংরক্ষিত আসন রয়েছে। প্রতিবন্ধীও মাননীয় স্পিকার সেই পিছে পড়া জনগোষ্ঠী। তাদের জন্য কেন আজকে সংসদে কোনো আসন গ্রহণ করা হয়নি? সংরক্ষিত আসনের ব্যবস্থা নেই মাননীয় স্পিকার। যদি রাজনৈতিক দলগুলো চাইতো, যদি সদিচ্ছা পোষণ করত, অবশ্যই মাননীয় স্পিকার আজকে সংরক্ষিত আসন থাকতো আমাদের সুখ দুঃখের কথা, বেদাবദനর কথা অবশ্যই সংসদে উপস্থাপন করতে পারতাম। সর্বশেষ ব্যক্তিগত কথা বলতে চাই আর বিরোধী দল নয় মাননীয় স্পিকার, যারা সংসদে আছেন, সংসদের বাইরে আছেন সবাইকে আহ্বান করতে চাই। আজকে সবাই আসুন হাতে হাত মিলাই এবং সুরের সুর বলতে চাই আর নৈতিকা এবার চাই রাজনৈতিক সদিচ্ছা যদি চাই উন্নয়ন নিশ্চিত করতে হবে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ধন্যবাদ ধন্যবাদ যদি চাই উন্নয়ন নিশ্চিত করতে হবে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন সেটাই তো আমরা চাই এবং বিরোধী দলে কিন্তু আজকে সেটাই চায় কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে বিরোধী দল যেটা বলছে যে এটা রাজনৈতিক সদিচ্ছা না এটা অনেকগুলি কারণ রয়েছে সেগুলি যদি আমরা করতে না পারি তাহলে কোনোভাবেই সেটার বাস্তবায়ন আমরা করতে পারবো না আমরা শুনলাম মাননীয় সদস্যের বক্তব্য সরকারি দলের এবার আমরা বক্তব্য শুনব মাননীয় সদস্য বিরোধী দলের মোহাম্মদ মনুল ইসলামের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য পটুয়াখালীর দৃষ্টি প্রতিবন্ধী রাসেল সে ঢাকার কমলাপুর রেল স্টেশনে এসে ভিক্ষাবৃত্তি করে তার জীবনযাপন করছিলেন হঠাৎ আমাদের হোস্টেলের এক বড় ভাইয়ের সাথে হলো তার দেখা তাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের হোস্টেলে ভর্তি করা হলো রাসেল তার পরিবারকে ফোন করলো যে মা আমি ভালো আছি আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে আছি আমি এখানে শিক্ষা গ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হব নিজের পায়ে দাঁড়াবো ধন্যবাদ মারণ স্পিকার আজকের এই মহান ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য মারণ স্পিকার মারণ স্পিকার বলছিলাম রাসেলের কথা আপনার মাধ্যমে যা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছ থেকে জানতে চাই আপনারা কি পেরেছেন সেই সমস্ত রাসেলদের ক্ষমতা নিশ্চিত করতে আপনারা কি পেরেছেন সেই সমস্ত রাসেলদের ভিক্ষাবৃত্তি বন্ধ করতে পারেননি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাই বলতে চাই শুধুমাত্র রাজনৈতিক সদ দিয়ে প্রতিবন্ধীদের ক্ষমতা নিশ্চিত করা যাবে না প্রতিবন্ধীদের ক্ষমতা নিশ্চিত করতে হলে আমাদের দরকার আমাদের পাশাপাশি দরকার পারিবারিক সচেতনতা পারিবারিক সামাজিক ও রাজনৈতিক সচেতনতা পাশাপাশি দরকার মানবিক মূল্যবোধ মাননীয় প্রধানমন্ত্রী আজ এখানে দাঁড়িয়ে আমি আপনি কথা বলছি ডিবেট ফর ডেমোক্রেসি এটা এটা কি কোনো রাজনৈতিক সংগঠন না মান্যের প্রধানমন্ত্রী এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় এনারা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ নয় এনার এনারা এনারা শুধু সচেতনতা এনাদের মধ্যে রয়েছে শুধুমাত্র সচেতনতা সচেতনতা এবং রয়েছে মানবিক মূল্যবোধ তাই তারা আমাকে আপনাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একত্রিত করে আমাদের অধিকার সম্পর্কে কিছু বলবার সুযোগ করে দিয়েছে পয়েন্ট অফ ইনফর্মেশন মানে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্যরা প্রশ্ন নেই করুন আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে আজকে ইউরোপ ইউনিয়নের প্রায় সব দেশি ডিজেবেল ফ্রেন্ডলি সিটি শহর গঠন করতেছে এটি কোন সচেতনতার দ্বারা হচ্ছে একটু জবাব দিয়ে যাবেন এটা মানবিক আহ মূল্যবোধ জাগ্রত হয়েছে তাই এই ফলে তার ফলে হয়েছে মানুষ মাননীয় প্রধানমন্ত্রী আমি বলতে চাই কুষ্টিয়া জেলার জেলা পরিষদ মহোদয় তার নিজ উদ্যোগে তিন গত মে ষোলো তারিখে তিনজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়েকে বিয়ের ব্যবস্থা করেছে শুধু তাই নয় তার পাশাপাশি নগদ অর্থ প্রদান করেছে তার বাসস্থানের জন্য তার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করেছে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না মাননীয় প্রধানমন্ত্রী উনার মধ্যে রয়েছে সচেতনতা উনি একজন ওনার মধ্যে রয়েছে মানবিক মূল্যবোধ তাই তিনি এই ব্যবস্থাটি করেছে মাননীয় প্রধানমন্ত্রী ভুলে গেলে চলবে না এই কিছুদিন আগে এই সংসদে আমাদের বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলিল স্যার তিনি এখানে এসে এই অনুষ্ঠান দেখে জন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে তিনি কি কোনো রাজনৈতিক দলের নেতা না মাননীয় প্রধানমন্ত্রী তিনি শুধুমাত্র একজন সচেতন নাগরিক তিনি তার মধ্যে রয়েছে মানবিক মূল্যবোধ তাই তিনি এই ঘোষণাটি দিয়েছে

এটা কারা করবে আমরা করব না আপনারা করবেন আপনার সরকারকে করতে হবে না তাই আপনাকে বলতে চাই বিরোধিতা নয় শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা দিয়ে প্রতিবন্ধীদের ক্ষমতা নিশ্চিত করা যাবে না প্রতিবন্ধীদের ক্ষমতা নিশ্চিত করতে হলে দরকার দরকার পারিবারিক সচেতনতা এবং রাষ্ট্রীয় সচেতনতা এবং মানবিক মূল্যবোধ যখন এই বিষয়গুলো আমাদের মধ্যে চলে আসবে তখন রাজনৈতিক সদিচ্ছার দরকার হবে না এমনিতে প্রতিবন্ধীদের ক্ষমতা নিশ্চিত হয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর আরেকটি কথা বলতে চাই মান স্পিকার আজকের যে সরকারি দল যে প্রস্তাবটি রেখেছে এটা একটি স্বপ্ন মাত্র এই প্রস্তাবটি যেন কোনো ক্রমেই এই সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ মান স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা বক্তব্য শুনছিলাম আমাদের ছায়া সংসদের বিরোধী দলীয় সদস্য মরুল ইসলামের কাছ থেকে আমরা তিনজন তিনজন ছয়জন বক্তার বক্তব্য শুনছি এবং এই বক্তব্য শোনার পরে আমি নিজে নিজের মধ্যেই একটা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে কে ভালো বলছে এবং একজন ভালো বললে আরেকজনও সে পর্বটা আরও ভালো বলে এই যে ভালো বলার উপরে ভালো বলা সেটা নিয়েই কিন্তু আমরা এখন যুক্তি খণ্ডনে যেতে চাই এবং আমরা আগেই জানিয়েছি আমাদের সাথে আজকে প্রধান অতিথি হিসাবে রয়েছেন যিনি একেবারে সবশেষে বক্তব্য প্রদান করবেন দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন তার বক্তব্য আমরা শুনবো তবে তার পূর্বে আমরা যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথমেই শুনে নেই আমাদের মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ শিয়াবুদ্দিন ভূঁয়ার কাছ থেকে তার শেষ দু মিনিটের বক্তব্য মানুষ স্পিকার ওনার রাজনৈতিক সদিচ্ছার বলে আজকে উড়িয়ে গিয়েছেন মানুষ স্পিকার আর কবে তারা রাজনৈতিক সদিচ্ছা তাদের শেষ হবে আমি সেটাই বুঝতে পারছি না আজ মানুষ স্পিকার পথে কাটে পত্রিকা খুললে মানুষ স্পিকার শোনা যায় আমার প্রতিবন্ধী মা বোনেরা নির্যাতিত হচ্ছে পরিবারে সমাজে রাস্তে তাদের আর কত মা বোনের নির্যাতন শেষ হলে তাদের রাজনৈতিক সদিচ্ছা তাদের উদয় হবে আমার সেটা প্রশ্ন রেখে গেলাম মানুষ স্পিকার মানুষ স্পিকার তারা বলেছে যে সদিচ্ছার বলে নাকি তারা আইন প্রণয়ন করে আইন বাস্তবায়ন করে মানুষ স্পিকার আইন বাস্তবায়ন কত দিন পরে করবে আর কত আর কত শিক্ষার্থী আর কত প্রতিবন্ধী ব্যক্তি আজকে অবহেলিত হবে আমার আমার প্রশ্ন মাননীয় বিরোধী সরকারি দলের কাছে মানুষ স্পিকার ওনারা বলে গিয়েছেন যে অর্থনৈতিক যে বাজেট ওই বাজেট নাকি ওনারে বরাদ্দ দেবেন মানুষ স্পিকার এটা তো তাহলে রাজনৈতিক সদিচ্ছা না এটা তো যে অর্থনৈতিক সদিচ্ছার দরকার আর যদি অর্থনৈতিক সদিচ্ছা না হয় তাদের রাজনৈতিক সদিচ্ছা শেষ হতে হতে প্রতিবন্ধী ব্যক্তিরা না খেয়ে আজকে পথে ঘাটে মরতেছে মানুষ স্পিকার এই যে রাজনৈতিক সদিচ্ছার কথা তারা বলছে তারা তো নবগঠিত সরকার আমি বুঝলাম নবগঠিত সরকারের সময় যদি তাদের এতই রাজনৈতিক সদিচ্ছা থাকতো তাহলে প্রতিবন্ধীদের আসন নিয়ে তারা কেন আসেনি মানুষ স্পিকার আমার প্রশ্ন নেই মানুষ স্পিকার আমি বলতে চাই এই যে তারা এই এইখানে বলতেছে তাদের মানবিক সদিচ্ছা মানুষ তাদের মানবিক মূল্যবোধটাই তো এখনো জাগ্রত হয় নাই মানুষ আপনাদেরকে টপ নিউজ একটা শোনাচ্ছি এই মাত্র আমার মনে একটা খবর আসলো সেটা হচ্ছে যে সরকার আমাদেরকে মুখে কথা বলছে এবং আড়ালে তারা কিন্তু মানবিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার উপর সেই কর্মকর্তাদেরকে জোর দাবি জোর জোর এখন তারা করছে যেটা যাতে তারা মানবিক মূল্যবোধ শিখে তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় এবং তাদের আমলাতন্ত্রক যে সদিচ্ছা সেটা যেন উদয় হয় মানুষ তাই আমি বলবো এই সদিচ্ছার বলি আর জনগণকে বলবেন না আপনারা নবগঠিত সরকার আমি বলবো আপনারা কিরকম সরকার আপনারা এরকম সরকার আপনারা গন্ডগোল করে যখন অন্ধকারে চলে যান আমরা না সরকার ওনারা ওনারা বলবে কিছু আরেকবার যদি সরকারে আসে তারা তাহলে তারা বলবে আমরা এই উনিশে মে তো ছিলাম না মানুষ তারা একটা তারা একটা স্মৃতিগ্রস্ত একটা সরকার মানুষ তাদের কিভাবে রাজনৈতিক সদিচ্ছা হবে মানুষ যেখানে তাদের মানবিক মূল্যবোধ নেই সেখানে সচেতনতা নেই যেখানে তাদের শিক্ষার উপর কোনো কোনো দায়বদ্ধতা নেই যেখানে তাদের সামাজিক কোনো দায়বদ্ধতা নেই আজ বিজ্ঞাবৃত্তি করছে মানুষকে আজ বিজ্ঞাপ্তি করছে আর তারা পক পক করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আর কবে তা আর কয়দিন তাদের রাজনৈতিক সদিচ্ছার বলি হতে হবে আমাদের জনগণের মানুষকে তাই আমি বলবো এই প্রস্তাবটি যেন এই অকল্যাণমুখী প্রস্তাবটি যেন এই সংসদে কোনো মতেই গৃহীতি না হয় তার জোর দাবি জানাচ্ছি মানুষকে ধন্যবাদ ধন্যবাদ আজকে ছায়া সংসদে সরকারকে স্মৃতিভ্রষ্ট সরকার বলে দাবি উত্থাপন করলো এবং বলল যে আজকে যারা বৃত্তি করছে তাদের সামনে দিয়ে পথ করে চলে যাচ্ছে আমি গাড়ি চালিয়ে আমি শুনলাম তাদের বক্তব্য এবং তারা বলল এই সরকার আসলে কতদিনেই এই রাজনৈতিক বলিয়াউড়াবে এবং এই সদিচ্ছার কথা বলবে সেটি তারা জানে না আমরা শুনছিলাম আমাদের আজকের বিরোধী নেতার কাছ থেকে তার বক্তব্য বক্তব্য আমরা প্রধানমন্ত্রী অর্থাৎ মাননীয় সংসদ নেতা নাজমুল সাকিবের কাছ থেকে ওয়াইন্ড আপ তার বক্তব্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজকে বিরোধী দলের অবস্থান দেখে মনে হচ্ছে আমি কোনো স্ট্যান্ড আপ কমেডির কোনো একটা মঞ্চে দাঁড়িয়ে আছি মাননীয় স্পিকার তারা মাননীয় স্পিকার আমরা প্রথমে আমাদের অবস্থানটি পরিষ্কার করেছি আমরা একটা নবগঠিত সংসদ এবং আজকের অধিবেশনটি দ্বিতীয় অধিবেশন আমরা একটা প্রতিবন্ধী বান্ধব সরকার মানুষ স্পিকার আমি অনেকবার মানুষ স্পিকার পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারতাম মানুষ স্পিকার তাদের প্রতিপক্ষদের উপর সম্মান বোধটি থাকা উচিত মানুষ স্পিকার মানুষ স্পিকারও তারা যেই বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে তাদের জ্ঞানের আরও একটু প্রখরতা দরকার ছিল মানুষ স্পিকার অর্থনৈতিক সচেতনতা যেই কথাটি তারা বলেছে মানুষ স্পিকার সেটা কিন্তু রাজনৈতিক ব্যক্তিরাই তাদের ইনফরমেশনের জন্য জানা সেটা কিন্তু রাজনৈতিক ব্যক্তিরাই প্রণয়ন করে সেটা কিন্তু রাজনৈতিক ব্যক্তিরাই বাস্তবায়ন করে সেই ইনফরমেশনটি জেনে এসে এখানে বিতর্ক করা উচিত ছিল মানুষ স্পিকার মানুষ স্পিকার আমরা বলতে চাই মানুষ স্পিকার বাংলাদেশের মতো একটা দেশ যেখানে প্রতিবন্ধীরা সচেতন হয়েছে যেখানে বিভিন্ন মহল থেকে প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সুস্পষ্ট উচ্চারণ হয়েছে মানুষ স্পিকার যেখানে আইন হয়েছে কিন্তু দিন শেষে মানুষ স্পিকার সরকারের সদিচ্ছার অভাবে এতদিন পর্যন্ত সেটা বাস্তবায়ন হচ্ছিল না মানুষ স্পিকার আমরা সেই সদিচ্ছাটা দেখাচ্ছি মানুষ স্পিকার মানুষ স্পিকার আমরা যখন কোঠা বাস্তবায়ন দেখি না মানুষ স্পিকার আমরা যখন আমরা এক পার্সেন্ট কোঠা যখন দেখি না মানুষ স্পিকার আমরা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্কুলে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের ভর্তি নেওয়া হচ্ছে না মানুষ স্পিকার সেগুলো নীতি নির্ধারণ সেগুলোর তত্ত্বাবধান তো সরকারি করে মানুষ স্পিকার সেটা ভুলে যাচ্ছে মানুষ স্পিকার তার মানুষ স্পিকার স্পিকার আমরা যদি ইনক্লুসিভ ড্রিমের কথা বলি মানুস্পিকার স্পিকার আমরা যদি একটা ডিজেবল ফ্রেন্ডলি ন্যাশনের কথা বলি মানুষ স্পিকার সেটার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারেন মানুষ স্পিকার রাজনীতিক ব্যক্তিরা কারণ হচ্ছে রাজনৈতিক ব্যক্তিরাই নীতি নির্ধারণ করেন সেটার বাস্তবায়ন করেন এবং জনগণের সবচেয়ে কাছে থাকেন মানুষ স্পিকার তারাই মানুষ স্পিকার জনগণকে সচেতন করতে পারেন মানুষ স্পিকার তারাই মানুষ স্পিকার সর্বোচ্চ যথাযথ নীতি নির্ধারণ করতে পারেন মানুষ স্পিকার তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেই অনিয়মগুলো হয়েছে মানুষ স্পিকার সেগুলো দেখবাল করতে পারেন আইনের মাধ্যমে সেগুলোকে নিষ্পত্তি করতে পারেন মানুষ স্পিকার অন্যথায় রাজনীতিক সদিচ্ছা ছাড়া বাংলাদেশ থেকে শুরু করে সবগুলো দেশে মানুষ স্পিকার অন্য কোনো সিঙ্গেল অ্যাক্টর নেই যেটা এই সমস্যা ক্ষমতায় নিশ্চিত করতে মানুষ স্পিকার তাই মানুষ স্পিকার এই যুক্তিযুক্ত প্রস্তাবটি মানুষ স্পিকার এই মহান সংসদে এই মহান স্বাধীন নবসংসদে উত্থাপিত হবে মানুষ স্পিকার আপনার মাধ্যমে সকলকে নিরন্তর শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তোমার একটা ছায়া পার্লামেন্ট আমরা দেখলাম এবং যে ছায় পার্লামেন্টে আমরা দেখেছি যে সরকারি দল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল সরকারি শহীদ বুলবুল কলেজের বিতর্কিকরা তারা অংশগ্রহণ করেছে একেবারেই তারা নিখুঁতভাবে তাদের অন্তরের কথা দেশের রাজনৈতিক অবস্থা সামাজিক ব্যবস্থাপনা সব কিছু কিন্তু এখানে তুলে ধরেছে এবং সেই তুলে ধরার পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা যে জানতে পেরেছি এবং আমরা যে বিষয়ে বারবার কথা বলার চেষ্টা করছি ডিজেবল ফ্রেন্ডলি একটা সোসাইটি দরকার মানবিক মূল্যবোধের একটা রাষ্ট্র দরকার মানবিক মূল্যবোধের একটা সমাজ দরকার সরকার দরকার এবং সে কারণের জন্যই আমরা এই প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য কাজ করবো এবং সেই সুরক্ষার জন্য কাজ করার জন্য কি করা দরকার সরকারের পক্ষ থেকে বলছে যে রাজনীতিবিদরা আজকে যারা সংসদে আছে সংসদের বাইরে আছে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে প্রশাসনে যারা আছে এই সকলের যদি আমরা সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই প্রতিবন্ধীদের ক্ষমতা নিশ্চিত করতে পারবো না কিন্তু আজকে বিরোধী দল থেকে তারা এসে বলছে যে রাজনৈতিক সদিচ্ছা আপনারা কিভাবে তৈরি করবেন আপনারা তো প্রতিংসা রাজনীতি করেন আপনারা তো সবসময় দেখা যাচ্ছে নিজস্ব যে স্বার্থের যে বিষয়টি সেই বিষয়ের সঙ্গে ইনভলভ থাকেন এবং আজকে যে এই যে বাজেটের কথা বলছে আজকে যে অর্থনৈতিক যে উন্নয়নের কথা বলছে এগুলি রাজনৈতিক সরকার কিভাবে করবে তার প্রতি উত্তরে আবার সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে সব কিছুই কিন্তু যে রাজনীতি এবং পার্লামেন্ট থেকে পাশ হয়ে থাকে এবং সে কারণে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এই বিধায় তারা এই নবগঠিত সংসদে সেই বিষয়টি আজকে উত্থাপন করেছে আমাদের লঞ্চ লঞ্চ স্টেশনে আমাদের বাস স্টেশনে প্রতিবন্ধীদের জন্য আলাদা লাইন করা দরকার আলাদা লেন করা দরকার তাদের সুরক্ষার জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি করা করা দরকার যে আমাদের প্রতিবন্ধী রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমরা কিভাবে রাজনৈতিক সদিচ্ছা এবং সমাজের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর সুষ্ঠু প্রতিবন্ধী বান্ধব সরকার এবং রাষ্ট্র কায়েম করতে পারি মানবিক মূল্যবোধ যাতে আমাদের থাকে সেরকম একটা রাষ্ট্র আমরা কায়েম করতে পারি এবং সেই কারণের জন্য আজকে আমরা এখানে এমন একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি সবসময় রাজনীতিবিদদের নিয়েও থাকেন সরকারি আমলাদের নিয়েও থাকেন এবং দুঃখী মানুষদের কল্যাণের জন্য কিন্তু তারা কাজ করে থাকেন যেখানে অন্যায় দেখেন সেখানে তারা ঝাঁপিয়ে পড়েন যেখানে অন্যায় দেখেন সেখানে তারা প্রতিহত করবার চেষ্টা করেন তিনি হচ্ছেন আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধানমন্ত্রী দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন তিনি জানাবেন আজকে যে আমাদের প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে বিতর্কিকরা কীভাবে কথা বলেছে তারে মনের কথাগুলো তার মনের যে বেদনা থেকে থাকলে সেই বেদনার কথাগুলো আমি আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিনকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য আজকের এই সংসদে যে বিষয়টি ছিল তা অত্যন্ত একটি মূল্যবান বিষয় রাজনৈতিক সদিচ্ছায় পারে প্রতিবন্ধীদের ক্ষমতায় নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছার অর্থ হচ্ছে কোনো একটি বিষয়ে সরকারি দল বেসরকারি প্রতিষ্ঠান বিরোধী দল ও ভোটারের জোরালো সমর্থন ও মনোভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজমুল সাকিব উনি সরকারি দলের পক্ষে বলেছেন যে এক কোটি সত্তর লক্ষ প্রতিবন্ধী এখানে রাষ্ট্রযন্ত্রকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে প্রতিবন্ধীদের জন্যে যে আসন সেখানে তিনটি আসন সংরক্ষণের কথা উনি বলেছেন প্রতিবন্ধীদের জন্য ক্ষমতাও নিশ্চিত করা প্রয়োজন প্রতিবন্ধীদের প্রতিবন্ধী যে এক কোটি সত্তর লক্ষ মানুষ এই মানুষকে সমাজের মূল স্রোতাধার ধারায় নিয়ে আসতে গেলে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই মানুষকে প্রথমত এই মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে এবং সেখানে প্রতিবন্ধী অধিদপ্তরের বিষয়টি এসছে বিরোধী দলের নেতা জনাব শিহাবুদ্দিন ভূইয়া উনি বলেছেন মানুষ পরিবার সমাজ সচেতন হওয়া দরকার সবার আগে মানুষ সচেতন না হলে সদিচ্ছা কিভাবে দৃঢ় হবে নৈতিকতা মূল্যবোধ জাগানো দরকার মানসম্মত শিক্ষা প্রয়োজন যেখানে ভাতা মাত্র সাতশো টাকা এত নগণ্য ভাতা দিয়ে কীভাবে রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ পেতে পারে ব্যাপকভাবে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ছিটে ফোটা দু একটি নিয়োগ দিয়ে কর্মসংস্থানের ঘোষণা দিয়ে রাজনৈতিক সদিচ্ছা প্রকাশের উদ্যোগ মোটেই গ্রহণযোগ্য নয় এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা সত্যিকারভাবে আমি অত্যন্ত অভিভূত আমি দেখেছি যে সমাজের মূল স্রোত যারা আমরা বিতার্কিক দেখেছি যেনারা প্রতিবন্ধী নন তাদের যুক্তির যে কোনো অংশেই আজকে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা যেভাবে তাদের যুক্তি তর্ক উপস্থাপন করেছেন তাদের সপক্ষে। তাদের নিজ নিজ দলের পক্ষে এটি সত্যিকার অর্থেই অত্যন্ত প্রশংসার দাবিদার সংসদে যে আজকে যে দাবি উত্থাপন করা হয়েছে সেটা যে প্রস্তাব পেশ করা হয়েছে এটি আমরা যদি গঠনমূলক গঠনমূলক সমালোচনার মাধ্যমে গ্রহণ করার একটি সংস্কৃতি গড়ে তুলি তাহলে দেখা যাবে যে আমরা আরও ভালো অর্জন এই সংসদের মাধ্যমে পেতে পারি কাজে আমাদের শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা নয় আসুন আমরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা আমার দেশকে আরও এগিয়ে নিয়ে যাই আরও সমৃদ্ধ করি এবং আমাদের আজকে যে এক কোটি সত্তর লক্ষ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছেন এই প্রতিবন্ধী মানুষ সমাজের মূল স্রোত স্রোতধারায় আমরা সঙ্গে নিয়ে একসঙ্গে এগিয়ে যাই এই হোক আমাদের অঙ্গীকার ধন্যবাদ ডক্টর শামসুল আরিফিনকে তার বক্তব্যের জন্য আমরা একটা বিষয় নিশ্চিত বলতে পারি যে কোনো প্রতিবন্ধী মানুষ দুর্নীতির আশ্রয় নেওয়ার খবর আমাদের কিন্তু এখনও নাই আমরা তাদেরকে সরকার পরিবর্তন রাজা পরিবর্তন নেতৃত্বের পরিবর্তন বহু কিছু ঘটেছে বাংলাদেশে বিশেষ সরকার এসেছে কিন্তু কোনো প্রতিবন্ধী ব্যক্তি কিন্তু এখনও পর্যন্ত এই দুর্নীতিগ্রস্ত হয়নি দুর্নীতিও করেনি তাকে কোনো শাস্তিও দেওয়ার সুযোগ তৈরি হয়নি সুতরাং সে অর্থে বলতে চাই যে আজকে যারা প্রতিবন্ধী মানুষগুলো রয়েছে তারা এক ধরনের আমরা অপ্রতিবন্ধী যারা তাদের চাইতে আমাদের সমাজের নানা কাঠামোতে তারা নিশ্চয়ই আমাদের চাইতে অনেক ভালো পর্যায়ে রয়েছে এবং সেই কারণের জন্যই তাদেরকে আমাদের মূল স্রোতে নিয়ে আসতে হবে এবং তাদেরকে ক্ষমতা নিশ্চিত করতে হবে সুপ্রিয় দর্শক আমরা আমাদের হাতে ফলাফল পেয়ে গিয়েছি সম্মানিত বিচারক মণ্ডলী আমাদের হাতে ফলাফল দিয়ে দিয়েছে এবং সে কারণের জন্যই আমরা হা না ভোট নিয়ে আমরা আমাদের এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করব। আমি একটু জানাই যে আমাদের আজকের প্রতিযোগিতার বিষয় ছিল রাজনৈতিক সদিচ্ছায় পারে প্রতিবন্ধীদের ক্ষমতা নিশ্চিত করতে যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাবুল প্রস্তাবের পক্ষ দল হা বলুন যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন এবং যারা আজকের বিপক্ষে আছে তারা না বলুন না প্রস্তাবের দল বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন হ্যাঁ এবং না ভোট গ্রহণ শেষ হয়েছে সম্মানিত বিচারক মন্ডলীও তাদের রায় আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা সে রায় দেখতে পাচ্ছি আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে যেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে হাজুক্ত হয়েছে হাজযুক্ত হয়েছে এবং হাজযুক্ত হয়েছে হাজযুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার্জিত স্বাধীনতাকে বিজয় বলে ঘোষণা করছি একই সাথে আমাদের আজকের এই ছায়া সংসদে আমরা যারা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে এসছে তাদেরকেও খুব দারুণ অভিনন্দন জানাই তাদের দলনেতা মোহাম্মদ শিয়াবুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে যে প্রাণবন্ত তারা বক্তব্য উপস্থাপন করেছে সেই বক্তব্য আমাদেরকে আজকের এই প্রতিযোগিতায় বা এই বিষয়ের উপর প্রতিযোগিতায় অনেক কিছু তাকে শিখতে সহযোগিতা করেছে আমি অভিনন্দন জানাই শিয়াবুদ্দিন ভূঁইয়া এবং তার দলকে তাদের পক্ষ থেকে নানারকম তথ্য তথ্য দিয়ে আমাদের এই প্রতিযোগিতাকে সমৃদ্ধ করবার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই ছায়া সংসদ দেখলেন আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান আগামী আয়োজন আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের এই ছায়া সংসদ এখানে শেষ করছি